জামাইকে খুশি করতে বেশি কিছু লাগে না, একটু শুধু তার পছন্দের খাবার রান্না করে দিলেই সে অনেক খুশি। আজকে তাকে 4 রকমের খাবার রান্না করে খাওয়ালাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এই যে ময়দার দরকার ছিল, বাসার এই পাশেই দোকান আছে, সেখান থেকে আপনাদের ভাইয়া যেহেতু খোলা ময়দা বিক্রি করে, খোলাটাই নিয়ে আসছে। আমি যে চেলে নিচ্ছিলাম, মানে দেখি পোকা আছে নাকি, আর আমার বাহিরের খাবার মানে এরকম করে না খেলে আমার হয় না, যে না চাললে আমার খেতে মানে তৃপ্তি হবে না আমার। তো এই যে আমি একটু চেলে নিলাম, তারপরে যে একটু মানে সকালের নাস্তা একটু করে নিলাম, তারপরে যে দুপুরের জন্য মানে কাটাকাটি রেডি করতেছি, মানে গুছিয়ে নিচ্ছি সব কিছু একবারে। এদিকে আপনাদের ভাইয়া বলল যে সকালবেলা আমার সব পছন্দের খাবার রান্না করবো। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, যেহেতু ছুটির দিন, মূলত সরকারি ছুটি চলতেছে এখন, তো ভাবলাম যে আসলে জামাইকে অনেকদিন ধরে তার পছন্দের খাবার রান্না করে দিই না। পছন্দ বলতে তার শুটকি মাছ এত পছন্দ, এই শুটকিটা আসলে অনেকদিন ধরে রান্না করি না। শুধু জামাইয়ের পছন্দ না, আমারও খুব শুটকি মাছ পছন্দ, আমরা দুজনেই খুব শুটকি লাভার। আমাদের মতো কে কে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো মানে উনি বললো যে বাসায় থাকবে, এদিকে বলে মানে আমি সব কিছু ভাবলাম যে এত কিছু করব, উনি বাবুকে রাখবে আর আমি ঝটপট করে ফেলবো। ও মা সে বলে যেই বলছে যে আজকে ছুটি যাবো না কোথাও, এদিকে অফিস থেকে ফোন আসছে তাকে, মানে যখনই ফোন আসে উনি আর 1 সেকেন্ডও থাকে না বাসায়, তখনই চলে যায়। তো এই যে লটকে শুটকে আমি সব কিছু ধুয়ে সেজে তারপর কেটে সব রেডি করে নিলাম। তো মানে উনি তার বাসায় রইল না, বাবুকে এদিকে টিপি দিয়ে তারপর আমি রান্নার কাছে চলে আসছি, যেহেতু জামাইকে বলছি যে তার পছন্দের খাবার আজকে রান্না করে দিব। তো সাথে একটু মাছ ভেজে নিলাম। এদিকে ভাবলাম যে টুনটুনি মানে কালকে আপনাদের ভাইয়া অনেক বড় একটা পাঙ্কাস মাছ নিয়ে আসছিল, সেটা ভাবলাম যে একটু ভেজে দেই, ভেজে খেলে ভালো লাগবে, যেহেতু বড় পাঙ্কাস, ক্যামেরাতে ছোট দেখা যাচ্ছে কিন্তু অনেক বড় পাঙ্কাস মাছটা ছিল। তো সেটাই আমি কয় পিস ভেজে নিলাম। টুনটুনি ভাবলাম যে এগুলো তার খাবে না। আর এটা হলো মানে মুসুরি ডালের বড়াটা আপনাদের ভাইয়ার পছন্দ, তো আমার এটা মূলত খেতে মন চাচ্ছিল, তো আমি যে বড়া কয়েকটা করে নিলাম, যেহেতু বাটা ছিল মুসুরি ডালের বড়া। তো এই যেহেতু মাছটা ভেজে নিয়েছি, মাছটা শুধু খেতে ভালো লাগবে না, একটু পেঁয়াজ ভেজে নিলাম, তারপরে এই যে লটকে শুটকিটা বসিয়ে দিলাম। আর লটকে শুটকিতে মূলত রসুনটা বেশি দিতে হয় যে কোনো শুটকিতেই, তো রসুন আগে একটু ছেঁচে নিয়েছিলাম, সেগুলো ভেজে তারপর পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর শুটকি মাছ দিয়ে মশলা দিয়ে ভালো করে ভেজে নিব। আর এটা মানে একদমই যেহেতু ভাজা ভাজা করব, ভালো করে এই যে কষিয়ে নিয়ে তারপর সামান্য একটু তেল দিব ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। আর মূলত লটকে মাছ আমি প্রথমেই কিন্তু ভালো করে সেদ্ধ করে ধুয়ে নিয়েছি, তারপর ছেঁচে নিয়েছি। আর লটকে মাছ একদমই নরম, সেদ্ধ করার সময়ই ছেড়ে যায়। তারপরে এই যে আস্ত কয়েকটা রসুন দিলাম, আমার মানে রসুন অনেক মজা লাগে, এই শুটকি মাছ বা গোস্ততে যাই বলে না কেন খুব মজা লাগে। তো এই যে রসুনটা দিয়ে দিলাম কয়েকটা আস্ত কোয়া। রান্না শেষ, এই যে আমার সব আইটেমের ফাইনাল লুক, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব সাধারণ খাবার দিয়ে জামাইকে খুশি করালাম, আর এই যে 4 রকমের আইটেম দিয়ে জামাই যে এখন খেতে বসবে, অসাধারণ মজা হয়েছে। আল্লাহ হাফেজ। রান্না কেমন হয়েছে অবশ্যই জানাবেন।